হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি এই ঠান্ডার মধ্যে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সব যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ভয়েস দিচ্ছি, আসলে আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, তো শরীরটা ভালো না। তার ঘরবর্তী মেহমান তো রাত্রেও দিতে পারি না, কারণ শরীর যেহেতু একটু অসুস্থ আর মেহমানও বেশি, তো আসলে শোয়ার পরই ঘুম চলে আসে, খুব টায়ার্ড লাগে, তখন আর রাত্রে এডিটিং করলেও ভয়েস দিতে পারি না। তো এই তো এখন ভয়েসটা দিয়ে তারপর আমি ভিডিওটা মানে আপলোড দিব আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন ধান সিদ্ধ করতেছি, ধান ভিজায় রাখছিল, মানে এই ধান নিয়ে অনেক দিন অনেক কষ্ট করছি। আসলে ধানগুলো একসাথে এনে তারপরে শুকায় নাই আমার শাশ আরে ভিজায় নাই আমার শাশুড়ি, 2 মণ 5 মণ করে ভিজাইছে। তা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আসলে ধানগুলো এগুলো নিয়ে, যতটুকু করতেছে আমার জন্য নতুন নতুন, তারপরও খুব কষ্ট হচ্ছে। আমি যদি রান্না বাড়া বা এই মানে ধানের টুকিটাকি কাজগুলো করি, আর ওনারা সেদ্ধ বা লাড়া চাড়া এগুলো করে আর কি। তো ছাদে চলে আসলাম, ধান অলরেডি সিদ্ধ চলে মানে হয়ে গেছে। তা এখন যেহেতু শীতের দিন রোদ থাকে না তেমন একটা ছাদে, তো আমি ছাদটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর মেলে দিবে আর কি ছাদে। তো ছাদ অলরেডি কালকে বিকেলে ঝাড়ু দিয়ে নিছি, তো এখন একটু ঝাড়ু দিয়ে নিব, তারপর ধানগুলো এনে ছাদে মেলে দিব। তো আমি ঝাড়ু দিয়ে নিই ছাদ। তো ছাদ ঝাড়ু দেওয়া শেষ, তো এখন চলে যাব নিচে। আসলে অনেক কাজকর্ম আছে আজকে, তো একটু একটু করে শেয়ার করব যতটুকু পারি। প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিও দেখা স্টার্ট করবেন, আর যদি আরও একটু বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন ফ্যামিলি একজন ফ্রেন্ডের সাথে। তো এই তো ধানগুলো মেলে দিছে, তো আমি এর মেয়ে ছাদে আসলাম, তো আবার একটু নেড়ে দিতেছে, বলতেছে আম্মু আমি ধানগুলো নেড়ে দেই, তুমি আমাকে একটু ভিডিও করো। তাই আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তুমি ধান নিন পা দিয়ে একটু নেড়ে দাও। তা আসলে ওরা আনন্দ পায় এগুলো, আর যেহেতু এখন সবারই ঘরে ধান ওঠে গ্রামের বাড়িতে, তো এই তো আমার চাচি শাশুড়ির এদিক দিয়ে অলরেডি ধান নিতেছে। তো ওরা অটো মেশিন দিয়ে ভাবে নাকি ধানগুলো নেয়, এক জায়গায় ধান পড়ে আরেক জায়গায় খেরগুলো পড়ে। তো আসলে ভালোই লাগে দেখতে, কষ্ট হলে অনেক কিছু দেখে, বাচ্চারা অনেক কিছু শিখে। তো এদিক দিয়ে ধান ছাদে দিয়ে আসলাম, তো গাছ থেকে কিছু লাউ শাক নিয়ে আসছি, তো এগুলো কেটে নিব আর রান্না বান্না শুরু করে দিব। আসলে অনেক কাজ, ধান থাকলে বারবার ছাদে যেতে হয়, যত মুরগি আছে কবুতর আছে বাড়িতে, তো ওগুলো গিয়ে ধান খেয়ে ফেলে, কাক আছে। তো এই তো দেখেন ওরাও ধান যে মেশিন দিয়ে নিছে, তো উঠানের মধ্যে অনেক মুরগি ধান খাচ্ছে আর কি, টুক মানে ঠুকরিয়ে ঠুকরিয়ে। তো এদিক দিয়ে আমি শাকগুলো কেটে নিছি, তো এদিক দিয়ে আমি কিছু মিষ্টি কুমড়া ফুল হয়ে নিয়েছিলাম সেগুলোও কেটে নিছি, মানে ধুয়ে পরিষ্কার করে একটু আদা রসুন দিয়ে একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে নিছি, তো একটা ডিম ভেঙে নিছি। তো এগুলোকে আমি এভাবে ডিমের মধ্যে মানে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি আর কি, তো এটা আসলে খেতে অনেক মজা লাগে। তো আজকে রান্না বান্না শেয়ার করব না, আজকে রান্না করেছি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর মিষ্টি কুমড়া ফুল ভাজি, লাউ শাক রান্না করছি, তো ওইটা দিয়ে দুপুরে খাবার দাবার করে ফেলছি। তো এটা হয়েছে গতকালকের ভিডিও, গতকাল শুক্রবার গেছে, তো মসজিদে মিলাদ পড়েছিল, তো এখানে মিলাদের কিছু খাবার আর কি তবরত দিছে, তো ওগুলো আপনাদের ভাই আবার নিয়ে আসছে, তো তিনজনে নাকি দিছে, তিনটা ফ্যামিলি, তো এখানে তিনটা মানে
পোটলার মধ্যে আছে আর কি, পলিথিনে। তো আমি দেখতেছি কি কি দিচ্ছে। তো এখানে একটা গোল মিষ্টি মিষ্টি আছে। তো আসলে ভালো লাগে মসজিদে যখন শুক্রবারের দিনে মানুষ মিলাদ পড়ায় বা কারোর জন্য দোয়া করে, তো এগুলো নিয়ে আসলে কিন্তু খেতে মজাই লাগে, তাই না? তো আমি একটা খাচ্ছি মিষ্টি। তো এটা সন্ধ্যার দিকে, দুপুর বিকেল বেলার ভিডিওটা স্টার্ট করলাম না, সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু পুরি করি। তো ভাবলাম যে মাটির চুলায় করি, যেহেতু শীতের দিন তো মাটির চুলায় করলে ভালো লাগবে ঠান্ডার মধ্যে। তো এই তো আমি মাটির চুলে পুরিগুলো ভেজে নিচ্ছি। এখন কিন্তু মাগরিবের পর সন্ধ্যা, মানে সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো আমি পুরিগুলো মাটির চুলে আজকে ভেজে নিলাম। আসলে গ্রামের বাড়িতে কিন্তু শীতের মধ্যে মাটির চুলে কাজ করতে ভালোই লাগে। তো আজকে আর ভিডিওটা বাড়াল, তো পুরিগুলো ভাজা শেষ, এখন ঘরে নিয়ে চা আর পুরি খেয়ে নিব গরম গরম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।